যাদের বাঁচাতে পারিনি তাদের যন্ত্রণা ভুলতে পারছি না, আক্ষেপ মোহাম্মদ মানিকের। প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীর হরপাবানে তলিয়ে যাওয়া বহু লোককে উদ্ধার করেও আক্ষেপ মোহাম্মদ মানিকের, সবাইকে বাঁচাতে পারলাম না। এই মুহূর্তের জলপাইগুড়ি জেলায় শোকের আবহেও চর্চায় মানিকের নাম, বহু মানুষ তার প্রশংসা করছেন, কিন্তু এটা তার ভালো লাগছে না। তার একটাই দুঃখ, সবাইকে বাঁচাতে পারলাম না। তার কথায় চোখের সামনে মানুষগুলোকে ভেসে যেতে দেখলাম, যাদের পেরেছি পারে তুলেছি, যাদের পারেনি তাদের হারানোর যন্ত্রণা ভুলতে পারছি না। দৈনিক পূর্বের কলমের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার মোহাম্মদ মানিককে তার গ্রাম দেশি মুলায় এসে সংবর্ধনা দিল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব। এছাড়া মানিককে অভিনন্দন জানাতে এসেছে আরো অনেক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তি। এখন সকলেই জানেন মালবাজারের নিকট মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই হরপাবানে ঘটেছে এক বড় দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন আটজন, আহত অনেকেই, আর মানসিক আতঙ্ক অনেকেরই মন মস্তিষ্কে ছেয়ে আছে। কিন্তু এই বিপর্যয়ের মধ্যেও দেখা গেছে মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। তাই প্রবল বন্যাস্রোতে মধ্যেও ভেসে যাওয়া মানুষদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন 28 বছর যুবক মোহাম্মদ মানিক। পূবের কলমের সাংবাদিক ইমামা খাতুনকে বৃহস্পতিবার দেওয়া সর্বপ্রথম টেলিফোন সাক্ষাৎকার ও পরে শুক্রবার সম্পাদক আহমদ হাসান ইমরানের সঙ্গে টেলিফোনে কথোপকথনে মানিক বলেন, আমি দেখতে পাই কয়েকটি শিশুও ভেসে যাচ্ছে, কিছু না করলে এদের বাঁচার সম্ভাবনা নেই। আমি আমার মোবাইল ফোনটি সঙ্গী মহসিনের হাতে দিয়ে উঁচু জায়গা থেকে সরাসরি জলে ঝাঁপ দিই। মনে আছে ঝাঁপ দেওয়ার আগে চিৎকার করে আল্লাহকে ডাকি, গলায় যত জোর আছে তা দিয়ে আওয়াজ তুলে বলি আল্লাহ আকবার, এক একজনকে উদ্ধার করছি আর পবিত্র কোরআনের সুরা ও দোয়া পড়ে চলেছি। আমার একমাত্র লক্ষ্য তখন কি করে আরো কয়েকজনকে বাঁচাতে পারি। মানিক বললেন, তার একবারও মনে হয়নি এই বিপন্ন মানুষেরা, বলতে গেলে সবাই হিন্দু, তার মনে হয়েছিল এরাও তো মানুষ, যদি একজনকেও বাঁচাতে পারি আল্লাহ খুশি হবেন। পানিতে নেমে বুঝতে পারলাম শুধু পানি নয়, তীব্র গতিতে ভেসে আসছে অনেক বড় বড় পাথর ও বোল্ডার, দু একটি গায়ে লাগলেও আমি পরোয়া করিনি, আরো বহু লোককে বাঁচাতে পারিনি, সেটা আমার দুঃখ। যাদের উদ্ধার করেছি তার মধ্যে রয়েছে দুটি শিশু এবং একজন তরুণী, কয়জনকে উদ্ধার করতে পেরেছি তা আমি গুনিনি, দেখেছিলাম বহু লোক পানিস্রোতে ভেসে যাচ্ছে, যাকে সামনে পেয়েছি হাত ধরে পাড়ে আনার চেষ্টা করছি। মানিক আরো জানান, তার ডান পায়ে চোট লেগেছে। মোহাম্মদ মানিক হলেন মালবাজারের নিকটবর্তী তেশিমুলার বাসিন্দা। তেশিমুলাতে তার একটি গ্রিল তৈরির কারখানা রয়েছে। বন্ধু মহসিনকে নিয়ে মানিক প্রতিমা বিসর্জন দেখতে এসেছিলেন, আর তাতেই যা দেখলেন তা মানিকের সারা জীবন মনে থাকবে। এখনো গ্রাম বাংলা ও ছোট শহরগঞ্জে মানুষে মানুষের সম্প্রীতি বিনষ্ট হয়নি। মানিক বললেন, তার একবারও মনে হয়নি এই বিপন্ন মানুষেরা, বলতে গেলে সবাই হিন্দু, তার মনে হয়েছিল এরাও তো মানুষ, যদি একজনকেও বাঁচাতে পারি আল্লাহ খুশি হবেন। আর যারা মানিককে অভিনন্দন জানাচ্ছে, ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন, তাদের প্রায় সকলেই হচ্ছেন হিন্দু। মানিক যেন কাজী নজরুল ইসলামের সেই কবিতার পঙ্ক্তিকেই সত্য করে তুলেছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি, বল ডুবিছে মন সন্তান মোর মার। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ভাগ্য
হয়।